আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন হচ্ছে দুপুরবেলা, আমি হচ্ছে এখানে বসেছিলাম, শিলিগুড়ি বসেছিলাম, কারণ নিচে হচ্ছে নেট পাচ্ছেন, এখানে কিছুক্ষণ ইন্টারনেট চালালাম, তো রুমে গেলে হচ্ছে নেট পায় না, গ্রামে একটা সমস্যা, তাই হচ্ছে এখানে এসে বসে থাকলাম কিছুক্ষণ। তো আসলে ছাদে অনেক রোদ, সে কারণে এই পাশে বসে বসে কিছুক্ষণ ফোন টিপে টিপে করলাম, তারপর নিচে চলে যাবো কিছুক্ষণের মধ্যেই। তো আজকে হয়তো বা আমার রান্না করতে হবে, কিছুক্ষণ পর আমি রান্না করব। তো হচ্ছে রান্না বান্না তেমন করি না, তো দুই একদিন হচ্ছে করি ইচ্ছে হলে। তো এখানে অনেক রোদ আর তেমন বাতাসও নেই, সকালবেলা বৃষ্টি হয়েছিল কিছুটা, এখন হচ্ছে রোদ উঠেছে, আর বৃষ্টিটা হচ্ছে দুপুরবেলা একদিনও ভালোভাবে আসে না, যে একটু ভিজে যাবে, সকালবেলা হয়ে বৃষ্টি থেমে গেছে, এখন আবার রোদ। আর এগুলো হচ্ছে আমাদের বৃষ্টির পানি রাখা হয় এভাবে সেকে, আবার এগুলোকে আবার ছাঁকনি দিয়ে সেকে নেওয়া হয়। বৃষ্টি পানি দিয়ে রান্না করলে খাবার দাবার অনেক ভালো হয়, ভাত ভালো থাকে, আর যারা গ্রামে থাকেন অবশ্যই জানেন বৃষ্টি পানি দিয়ে রান্না করলে কত সুবিধা। তো সে কারণে গ্রামে বৃষ্টি পানি রাখা হয়, সবসময় বৃষ্টি আসলে এভাবে রাখা হয়। আর গ্রামে আসার পর থেকে তো কারোর সাথে কোনোভাবে কানেক্টেড নাই, কারণ কোনো ভিডিও দিতে পারছি না, আর ঢাকা গেলে ইনশাল্লাহ এক এক করে সব ভিডিওগুলো দিব, আর কারো ভিডিও দেখতে পারছি না, তো ইনশাল্লাহ চলে যাব। আর বেশি দিন নেই গ্রামে তো থাকলাম, চলে যাওয়ার সময় হয়ে গেছে, বেশি দিন থাকবো না, কারণ মাহিনের হচ্ছে পড়া বন্ধ যাচ্ছে, তো সেই কারণে হচ্ছে তাড়াতাড়ি চলে যাব। সবাই চলে গেছে, আমি আছি, আমিও আর দুই দিনের মধ্যে চলে যাব। তো দেখি আজকে আর কী শেয়ার করতে পারি আপনাদের সাথে, আর তেমন কিছু হচ্ছে আসলে শেয়ার করা হচ্ছে না, ভালো লাগে না। তো আজকের দিনে আর কী কী করবো সেটা দেখতে পাবেন, আর দেখি কতটুকু শেয়ার করি, কারণ আমি আসলে তেমন কোনো ভিডিওই করছি না এখনকার মতো। বাই বাই, আল্লাহ হাফেজ। তো আমি হচ্ছে রান্না করতে বসছি, আর আমি আস্তে আস্তে হচ্ছে মা বসিয়ে দিয়েছে, তো আমি বসে বসে হচ্ছে তরকারিটা কষালাম, এখন ঝোল দিয়ে দিয়েছি। আর আজকে প্রচণ্ড গরম, আর প্রচুর কিন্তু গরম পড়ে সবাই জানেন, আর রান্না করে তো একটু গরম বেশি, তো আমি হচ্ছে রান্নাটা করবো, আর মা হচ্ছে টুকিটাকি কাজগুলো করতেছে, তো তরকারিটা হলে হচ্ছে আমি আবার ডাল বসাবো। তো রান্নাবান্না বলেছি ওই রকম করি না, মাঝে মাঝে হচ্ছে প্রয়োজন পড়লে আমি একটু বসি সাহায্য করার জন্য, তো মাঝে মাঝে তো করতেই হয়, আর সবসময় তো মেহমানের মতো বসে খাওয়া যায় না, একটু তো সাহায্য করতে হয়। তো ভাতটা আর একটু হবে, তো আমরা যেহেতু এখন অল্প মানুষ, তো ছোটো পাতিলেই ভাত রান্না করা হচ্ছে, আর লোকজন বেশি থাকলে তো তখন একটু বেশি বেশি রান্না করা হয়। আর এখন হচ্ছে ডালটা আমি বসিয়ে দিলাম, তো বসে বসে রান্না করতে একেবারে খারাপ লাগে না, শীতের সময় কিন্তু রান্না করতে বেশি ভালো লাগে, কারণ শীতের সময় তো অতটা গরম লাগে না। তো এদিকে হচ্ছে সেমাই বেজে দিচ্ছি মাহিনের জন্য, মাহিনের এখনই সেমাই খেতে হবে, আর এইভাবে ভাজা সেমাই খেতে ও অনেক পছন্দ করে, তো চাইলো না দিয়ে তো উপায় নেই, না হলে তো বিরক্ত শুরু করবে, তো ওকে সেমাইটা ভেজে দিব, এখন বসে বসে খাবে, ওর হঠাৎ করেই আসলে সেমাই খেতে ইচ্ছে করে, আর ইচ্ছে করলে সাথে সাথে করে দিতে হয়। তো এদিকে ডালটা হচ্ছে হচ্ছে ডাল হচ্ছে আজকে আম দিয়ে রান্না করব, তো ডালটা হচ্ছে আমি বাগা দিয়ে দিব, নেতিবাচক আম এগুলো হচ্ছে ফ্রোজন করে রেখেছে,
কারণ ডাল কিন্তু শুধু খেতে ভালো লাগে না, ডালের সাথে কিন্তু কিছু দিলে খেতে ভালো লাগে। আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন। আর যারা সবসময় পাশে আছেন থ্যাংক ইউ সো মাচ। তো এখানে হচ্ছে কাজির চাল, তো কাজির ভাত যারা খান তারা তো জানেনি, তো এগুলো হচ্ছে পাতিলে রেখেছিল, তেমন একটা টক হচ্ছে না, তো এখন হচ্ছে এটাতে রাখছি মাটির কলসটাতে। তো এটাতে সবগুলো আটেনি, যতটুকু এটেছে ততটুকুই রেখেছি। তো আমাদের এখানে হচ্ছে কাজির চাও খাওয়া হয়, তো আমরা হচ্ছে খাবো, গ্রামে গেলে খাওয়া হয়, আমার ভালো লাগে। তো ভাতটা হয়ে গেছে, রান্না বান্না কমপ্লিট, এখন হচ্ছে বাহিরে যাব। তো আজকে হচ্ছে হাঁস এনেছে দুদিন আগে, তো হাঁসগুলো আর জবাই করা হয়নি যেহেতু আমরা বাসায় ছিলাম না, আর মাহিনের জন্য রাখতে হয়েছে। তো আজকে হচ্ছে জবাই দেওয়া হবে হাঁসগুলোকে, দুই দিন আমাদের বাড়িতে ছিল, তো অনেক খোঁজাখুঁজির পর অবশেষে কিন্তু হাঁস পেয়েছে, কিন্তু আপনাদের ভাইয়া তো এখন নেই। তাকে বলেছি তোমাকে ছাড়াই আমরা খাবো, বলেছে খাও সমস্যা নাই। তো এই হাঁসগুলো হচ্ছে আজকে জবাই দিবে, তো হাঁসগুলো ভালোই লাগতেছে। আর শীতের সময় কিন্তু হাঁসের মাংস খেতে বেশি মজা লাগে, গরমের দিনে তেমন একটা ভালো লাগে না, বাট হাঁসগুলো তো খেয়েছি অনেক ভালো ছিল, ভালোই লেগেছে। তো এগুলো হচ্ছে ছোটাছুটি করার জন্য অস্থির হয়ে গেছে, এগুলো ছুটে চলে যাবে, আর এগুলোকে বেঁধে রাখা হয়েছে। তো এখন হচ্ছে মাহিনের জন্য কিছুটা সময় এগুলো বাহিরে এভাবে রাখা হয়েছে, না হলে তো কান্নাকাটি করবে, কারণ তো হাঁস মুরগি গরু ছাগল অনেক পছন্দ করে, যেমন কোরবানির গরু জবাই দেওয়ার পরে কত কান্নাকাটি করেছে এখনও বলতে পারে না। আর এই হাঁসগুলো ওর জন্য আমি হচ্ছে এভাবে রাখতে বলেছি যাতে আবার পরে কান্নাকাটি না করে। তো ওর দেখা শেষ, এখন হচ্ছে জবাই করে দিবে। আবার বৃষ্টি পড়ে, কিছুক্ষণ পরপর বৃষ্টি নামে, একবারে বৃষ্টি পড়লে তো একটু গোসল করতে পারি। আসো এদিকে আসো, বৃষ্টি পড়ে। তো জবাই করার পর হচ্ছে এগুলোকে একটু পানি দিয়ে ধুয়ে নিয়েছে, যেহেতু রক্ত ছিল তো এখন কিন্তু একেবারেই ফ্রেশ। তো এভাবে ধুয়ে নিলে এই পানিটা আর ময়লা হবে না, দেখতেই পাচ্ছেন এখন পানিটা একদম ফ্রেশ। তো এখন হচ্ছে গরম পানিতে চুবানো হয়েছে, এটা যেই ময়লাগুলো পশমগুলো আছে সেগুলো ফ্রেশ করা হচ্ছে। এতটুকু হচ্ছে আমার বাবা মা করে দিয়েছে, এখন হচ্ছে আমার করার দায়িত্ব, কারণ ওই পশমগুলো সারিয়ে দিয়েছে, পরে হচ্ছে আমি আবার ভালো করে এগুলোতে ছোটো ছোটো পশম থাকে ওগুলো বেছে আবার কেটে ধুয়ে নিলাম। তো কেটে ধুয়ে হচ্ছে রেখেছি, আর সন্ধ্যার সময় হচ্ছে এটা কষিয়ে রাখবো, এখন হচ্ছে সন্ধ্যার সময়, কারণ এগুলো বাঁচতে বাঁচতে কিন্তু টাইম লেগে গেছে। মাঝখানে বিরতি নিয়েছিলাম খাওয়া দাওয়া গোসলের, এরপর আবার এগুলা করলাম। তা এখন হচ্ছে এটা কষিয়ে রাখবো, একদিন আগে কষিয়ে পরদিন রান্না করলে খেতে ভালো লাগে, কারণ ময় মশলা ঢুকে আর একটু নরম হয়, আর সাথে সাথে করে খেলে ভালো লাগে না। তা আমরা সবসময় এভাবেই করি, আপনারা চাইলে একবারে রান্না করতে পারেন, আমাদের কাছে এভাবেই ভালো লাগে। যেদিন খাই তার আগের দিন এভাবে কষিয়ে রাখলে পরদিন আবার কষিয়ে রান্না করলে ভালো লাগে। তা আজকে হচ্ছে কষিয়ে রাখবো, এটা কালকে খাবো। তা রুটি দিয়ে খাওয়া হবে না, কারণ আপনাদের ভাইয়া যেহেতু নাই, ও অনেক পছন্দ করে রুটি দিয়ে খেতে, ওকে ছাড়া আসলে রুটি দিয়ে খাবো না, জাস্ট এইভাবেই রান্না করব। তো আমাকেই কষাতে দিয়েছে, আর রান্নাটাও আমি আমার করতে হয়েছে, আমি আসলে মায়ের হাতে খেতে চেয়েছিলাম কিন্তু আমাকেই দিয়েছে যে তুমিই করো। তো আলহামদুলিল্লাহ ভালোই লেগেছে হাঁসের মাংসটা, আর মাহিনও অনেক পছন্দ করে, মাহিন তো দেখা যায় যে যে কোনো মাংসই অনেক বেশি পছন্দ করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকে ব্লগে কোনো ভুল হলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনাদের সবার জন্য অনেক অনেক দোয়ার ভালোবাসা রইল, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ সবাইকে।